নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল থেকে চলে এসেছি। আজকের যে গল্পটা নিয়ে কথা হবে সেটার নাম হচ্ছে থার্সডে। এবং থার্সডে এমন একটা, মানে এটা একটা সুন্দর ফিল্ম। এই ফিল্মটার এটাকে কিরম একটা ধরনের প্রিকুয়াল না সিকুয়াল বলা হচ্ছে, আ ওয়েডনেসডে। তো যাই হোক, ওই প্যাটার্নেরই তৈরি। আ ওয়েডনেসডে যেরকম ধরনের একটা গল্প ছিল, সেই ধরনের, মানে সেই থিমটাকেই রাখা হয়েছে এই গল্পে। এবং এটা একটা অবশ্যই একটা থ্রিলার, এবং এটা ভাইডান এইটার ওপরে তৈরি হয়েছে এই থ্রিলারটা। এবং গল্পটাতে ইয়ামি গৌতম, মানে সত্যি কথা বলতে এই প্রথম আমি ওই কাবিল সিনেমার পরে ওনাকে দেখলাম একটা ঠিকঠাক ক্যারেক্টারে অভিনয় করতে, এবং প্রচণ্ড ভালো অভিনয় করেছেন উনি। এটার যিনি ডিরেক্টর এবং রাইটার, বেহজাদ কাম্বাটা ওনার নাম। আমি দেখে দেখে বলছি বিকজ আমি ওনার নাম জানি না, আইএমডিবি থেকে খুলে আমি বলছি। এবং আইএমডিবিতে এইটার রেটিংস করেছে 8.2, বাট আমি, আমার যদি মতে হয় এটা 7 দিতাম। বিকজ আ ওয়েডনেসডের মতো, কিন্তু আ ওয়েডনেসডে যেমন হয়েছিল ওর প্যাটার্নটাকে কিন্তু রেখেই তৈরি করা হয়েছে, বাট তাও যতটা এনগেজিং আ ওয়েডনেসডে ছিল ততটা এনগেজিং কিন্তু করতে পারেনি থার্সডে। সত্যি কথা বলতে ইয়ামি গৌতমের প্রচণ্ড ভালো অভিনয় পুরো গিলে নিয়েছে। মানে উনি এত সুন্দর, মানে ওই সুন্দর মুখ ওনার এত সুন্দর দেখতে, তারপরে ওই রকম যে একটা ভিলেন হয়ে যেতে, মানে ভিলেন ক্যারেক্টার করছেন, মানে নেগেটিভ রোল, সেটা মানে নেগেটিভ পড়ে গিয়ে মানে বোঝাই যাবে যে কিরাম, তো সেটা মানে অসাধারণ। এবং আমি একটা কথা বলতে চাই যে এই গল্পটা যে কজের জন্য তৈরি, আমি কজটাও বলতে চাইছি না, বিকজ গল্পটাকে তোমরা গিয়ে দেখো, গল্পটা তোমরা গিয়ে দেখো। এটা ডিজনি হটস্টারে রিলিজ করেছে, এবং অসাধারণ একটা গল্প, কিন্তু আমার মনে হয়েছে অতটাও এনগেজিং নয় অ্যাজ লাইক অ্যাজ অ্যাওয়ারনেসডে। সেম ডিরেক্টর, সেম রাইটার, মানে উনি ডিরেক্ট করেছেন, উনি লিখেছেন, তো তোমরা গিয়ে দেখো। আমার গল্পটা ভালো লেগেছে। আর এই গল্পের যেটা নেহা ধুপিয়ার ক্যারেক্টার, প্রচণ্ড প্রচণ্ড স্ট্রং নেহা ধুপিয়া, সবাই জানে কিরম অ্যাক্ট্রেস। তারপরে হচ্ছে করণবীর শর্মা জি আছেন, আতুল কুলকার্ণী জি আছেন, ডিম্পল কাপাডিয়া জি আছেন, খুব খুব স্ট্রং ক্যারেক্টারে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। আর কার কার কথা বলার মতো, সকলেই ভালো, সাপোর্টিং অ্যাক্টর খুবই ভালো। তবে সত্যি কথা বলতে পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে ইয়ামি গৌতমের পারফরমেন্স আমার প্রচণ্ড ভালো লেগেছে। আর এই গল্পটা যখন শুরু হচ্ছে, মানে কিছু জিনিস না, মানুষ আগে থেকেই না, মানে যারা এই ধরনের থ্রিলার দেখেন, আমি যেমন বেশ মানে মাঝখান থেকে সাসপেক্ট করেই ফেলেছিলাম কি ঘটনাটা ঘটে, মানে এটা আমার অলরেডি আইডিয়ায় চলে এসেছে। তাও দেখতে ভালো লাগছিল, বিকজ আমায় এনগেজ করছিল মোটামুটি ভালো, খারাপ না। কিন্তু আমার মনে হয়েছে একটু কি করে বোঝাবো, মানে আমরা যদি বুঝেই যাই প্রথম থেকে যে ইয়ামি গৌতম ভালো, মানে উনি ভালো মেয়ে, কিন্তু কিছু একটা ঘটার ফলে উনি এরকম করছেন, তাহলে তো মজাটা চলে যায় না। মানে যারা যারা এই ধরনের দেখে অভ্যস্ত থ্রিলার, আমার এটাই হয়েছিল। তো আমি কজটা বুঝে গিয়েছিলাম বেশ খানিকটা দেখতে দেখতে, মানে মাঝখান থেকেই বুঝে গিয়েছিলাম। তো এটা না বোঝানোটাই আমার মনে হয় বেশি ভালো ছিল। যেমন একটা বাচ্চাকে ইয়ামি গৌতমজি মানে ধরে ফায়ার করলেন ওর উপরে, মানে গুলি করলেন। আমরা সকলেই জানি বাচ্চাটা মরে যাবে না, মরতে পারে না, কিন্তু কারণ ইয়ামি গৌতম মানে পজিটিভ ক্যারেক্টার করছেন কিন্তু নেগেটিভ ওয়েতে। তো যাই হোক, এগুলো ধরে ফেলেছিলাম, তো এগুলো বোঝা যাচ্ছিলো, এগুলো না বোঝার কিছু নেই। তবে গল্পটার কজটা যে কারণে তৈরি করা হয়েছে এটা অসাধারণ, আমি এটা নিয়ে এখানে বলতে চাই না, বিকজ তাহলে হয়তো যারা দেখবেন তাদের কাছে একটা, মানে তারা দেখবেন না আর যদি আমার কাছ থেকে শুনেই ফেলে। যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, গল্পটা তলায় কমেন্ট করে লিখবেন। আর কি, এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আর অবশ্যই প্লিজ কমেন্ট করে তোমরা জানাও যে কেমন লেগেছে এই রিভিউটা, বিকজ আমি আরও বেশি উৎসাহিত হব তোমরা যত বেশি কমেন্ট করবে যে কেমন লাগছে, কেমন লাগছে, এটা অবশ্যই জানাবে। প্লিজ, টাটা।